नमस्कार, वेलकम बैक टू माय चैनल जीवनेर टुकिटाकी। आमी सोमा, आज आबार छाद बागान थेके आमार भिडियोटा शुरू करलाम। आजके भिडियोटा कैमराटा धरते आमार एकटू गंडगोल हये गेछे बोले तोमादेर एकटू देखते असुविधा हबे, तबुओ आमी भिडियोटा डिलीट ना करे शेयर करलाम, कारण आजके ई जबा फुल गाछटाय कतगुलो फुल फुटेछे देखो। तोमादेर जानी देखते एकटू असुविधा होच्छे, किन्तु ताओ देखते पाबे आशा करि। আর এই যে বেগুনটা তোমাদের দেখিয়েছিলাম, বেগুনটা দেখো আরো একটু বড় হয়ে গেছে। এবার বেগুনটা তুলে নেওয়ার সময় চলে এসেছে। বেগুনটা যেদিন তুলবো আমি তোমাদের সাথে শেয়ার করব। গাছে আরো অনেকগুলো বেগুন হয়েছে। চলো আজকে তাহলে তোমাদের যে রেসিপিটা দেখাবো দেখে নি। আজ আমি এখানে কচুর লতি নিয়েছি, আজ কচুর লতির রেসিপি দেখাবো। প্রথমে কচুর লতিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। কচুর লতিতে আঁশ থাকে, সেই আঁশটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হয়। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, সময় নিয়েই করতে হবে। এই লতিগুলো এবার আমি সিদ্ধ করে নেব। কড়াইতে আমি গরম জল বসিয়ে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম। এবার আমি কচুর লতিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নেই, দু তিন মিনিট একটু সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় কচুর লতি একটু গালে ধরে, সেই জন্য দিয়ে দিলাম। দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এবার কচুর লতিটা এই অবস্থায় নামিয়ে নেব। কচুর লতি করার জন্য আমি এখানে কয়েক টুকরো রসুন কুচি করে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এই লতিটা আমি চিংড়ি মাছ দিয়ে করব, সেই জন্য চিংড়ি মাছটা একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ থেকে জল বেরোয়, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে করে দিয়ে জলটাকে ভালোভাবে শুকিয়ে নিলাম। চিংড়ি মাছটা তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে কালো জিরে আর যে শুকনো লঙ্কাটা নিয়েছিলাম সেটা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছটা ভাজার জন্য একটু গায়ে লেগে আছে, এটা তোমরা একটু ইগনোর করো। এবার আমি যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো সব এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে, এবার শুকনো মশলা অ্যাড করব। প্রথমে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো, তারপর হাফ টেবিল চামচ আমি ধনে গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ আমি একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো এখন দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। এটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না, যেহেতু লতিটা সেদ্ধ করা আছে। আর দেখো আমি এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করছি, সেই জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে পারছি না, তাই কড়াইয়ের গায়ে একটু আটকে যাচ্ছে, তোমরা কিছু মনে করো না। আমি এই অবস্থায় এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কচুর লতিটা নাড়ার সময় একটু আলতো হাতে নাড়তে হবে, কারণ যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে। এই অবস্থায় আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা কেউ চিনিটাকে অ্যাভয়েড করতে চাইলে করতে পারো। আর কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল ছিল বলে সেই জন্য আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই আলাদা করে আর কোনো লঙ্কার গুঁড়ো দিলাম না। এখন আমি এখানে একটু সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলে খুব সহজে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল চিংড়ি কচুর লতি। আজকে এই খুব সামান্য রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, আমি যখনই যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে সাথে সাথে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের দিন। টাটা।